সম্পত্তি নিয়ে পিতাপুত্রের দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষক পিতাকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। অপরদিকে নিহতের স্ত্রী দাবি করছেন, ছেলের শ্বশুর আলতাপ পিটিয়ে হত্যা করেছে তার স্বামীকে। এ ঘটনায় পুত্র রুবেলকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। সরজমিনে ঘুরে নিহত কৃষকের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতুল গ্রামে সাকাত হোসেন বন্দির লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে সাকাত হোসেন বন্দী ছোট ছেলে রাকিবকে একটি সিএনজি কিনে দেওয়ার জের ধরে বড় ছেলে রুবেলের সাথে মনোমালিন্য চলে আসছিল। সিএনজির পরিবর্তে বড় ছেলেকে চারটি গরু দেওয়ার পরেও ছেলের বউ আলপনা খাতুন তা মেনে নিতে পারছিল না, ফলে প্রতিনিয়ত ওই পরিবারে ঝগড়া বিবাদ লেগেই ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সাকাতের বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আলপনা খাতুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয় সাকাত। এ সময় ছোট ছেলে রাকিব ও প্রতিবেশীরা এগিয়ে এসে সাকাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হত্যার সাথে জড়িত সন্দেহে পুত্র রুবেল ব্যাপারী এবং রাকিবকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছোট পুত্র রাকিবকে ছেড়ে দেওয়া হলেও পুত্র রুবেল ব্যাপারীকে গ্রেপ্তার দেখানো হয়। পরে নিহতের স্ত্রী এদিকে সাকাতের স্ত্রী রেবা খাতুন বাদী হয়ে ছেলের শ্বশুর আলতাপকে ও ছেলের বউকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে বলেন, ছেলে রুবেলের স্ত্রী আলপনা খাতুন এবং ছেলের শ্বশুর আলতাপ সম্মিলিতভাবে হত্যা করেছে তার স্বামী। এদিকে অভিযুক্ত রুবেলের শ্বশুর আলতাবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, ভাই ভাই দ্বন্দ্বে নিহত হয়েছে সাকাত, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে সত্যকে আড়াল করতেই আলতাপকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আলতাফ হোসেনের পরিবার জানান, আসার পরে আমার নন্দা জামাই ফোনের পর ফোন দিছে, দেওয়ার পরে সে যাবে এক জনের লিয়ে গেছে, লিয়ে যাওয়ার পরে ঘটনা সে সবের কিছু জানে বলো যে বন্দিকটা মারি হালাইলো অমুকে অমুকে বলো কে বলো আলতাপ আছে আলতাপ আলতাপের কথা কইতেছে সে তাহলে এ কিছুই লয় এই ষড়যন্ত্র সাবাল আর লয় বন্দির বউ এই বন্দিক ধরিয়া আর কীভাবে এই গরমের বেতন মারছে জানি না। তখন ওর ছোটো সাল সিএনজি লিয়ে খবর দিছে মোবাইল হচ্ছে ওর ছোটো সাল সিএনজি লিয়ে আসিয়া দেখে যে এই মূর্তি। তখন ওর মা ঘর ওই ছোটো সালালই ঘুষাইছে ঘুষাতে শালি তুই কী করছো আমার বাপের এইভাবে মনে করেন যে ওর বাপেক আবার ওই সিএনজি তুলছে তুলে লিয়া সরাসরি লিয়ে চলে গেছে এইটুকু আমরা পরে জানি। কী করে নয় যে তার মেয়ে বিয়ে দিছে ওই কারণে তার কী একটা সুরত যে মানে ওই যে মোস্তাদির হাতে গোলমাল যে কেন আমার পক্ষে আসে না কাইছে দুটো কথা কেউ কয় না জি না সে আসিল না আপনি নিজে ছিলেন না সে আসিল না মুরব্বী আপনি আসিলেন আলতাফের কথা বলতে পারবো না আলতাফ যায় অনাইছে যায় মুরব্বীকে আমি সাকাতের হত্যাকাণ্ড বিষয়ে শাহজাদপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত্যু সাকাতের ছেলে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সাকাতের লাশ তার পরিবারের কাছে শুক্রবার হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।